নমস্কার, আমি অর্ণব। বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের মঞ্চে আজ আপনারা শুনবেন দত্তা উপন্যাসের পঞ্চম পর্ব। তার আগে একটু মনে করে নেওয়া যাক ইতিমধ্যে কি কি ঘটেছে। অসুস্থ অর্ধ অচেতন বিজয়া মনের অজান্তেই বড় কাছে টেনে নিয়েছিল নরেনকে। অথচ বিলাসের কাছ থেকে সব থেকে কুৎসিতভাবে অপমানিত নরেনকে সেদিনই হতে হলো। আর তাতেই কি শেষ আছে, রাসবিহারী মিষ্টি কথায় তাকে জানিয়ে দিলেন ওই বিলাসী নাকি বিজয়ের ভাবি স্বামী। একটা একটু একটু করে মধুর হতে থাকা সম্পর্কে একটা স্তিক্ততা যেন যোগ করে দিল কেউ, আর সেই তিক্ততা বাড়তে থাকলো ক্রমশ। বিজয়া বিলাসের প্রতিদিন একটু একটু করে অধঃপতিত হতে থাকা ব্যবহারের প্রতিবাদ করল বটে, কিন্তু তার নেওয়া কঠোর সিদ্ধান্তগুলো থেকে ফিরে এসে আবার তাদের বশ্যতাই স্বীকার করতে হলো তাকে। তারপর এখন সেই গল্পই বলবো। আসুন শুনে নি আমার আজকের নিবেদন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দত্তার পঞ্চম পর্ব। প্রাচীরের ধারে যে কয়টা ঘর লইয়া বিজয়ের জমিদারি কাজকর্ম চলিত, তাহার সম্মুখেই একসার ঘন পল্লবের লিচু গাছ থাকায় বসতবাটির ওপরের বারান্দা হইতে ঘরগুলোর প্রায় কিছুই দেখা যাইত না। তাছাড়া পূর্বদিকের প্রাচীরের গায়ে যে ছোট দরজাটা ছিল তাহা দিয়া যাতায়াত করিলে কর্মচারীদের কে কখন আসিতেছে যাইতেছে তাহার কিছুই জানিবার জো ছিল না। সেই অবধি দয়াল বাড়ির মধ্যে আর আসেন নাই। কাজ করিতে কাছারিতে আসেন কি না সংকোচবশত সে সংবাদও বিজয়া লয় নাই। আর ফিলাস বিহারী যে এদিক মারান না তাহা কাহাকেও কোনো প্রশ্ন না করিয়াই সে স্বতঃসিদ্ধের মতো মানিয়া লইয়াছিল। মধ্যে শুধু একদিন সকালে মিনিট দশেকের জন্য রাসবিহারী দেখা করিতে আসিয়াছিলেন, কিন্তু সাধারণভাবে দুই চারিটি অসুখের কথাবার্তা ছাড়া আর কোনো কথাই হয়নি। মানুষের অন্তরের কথা অন্তর্যামী জানুন, কিন্তু মুখের যেটুকু প্রসন্নতা এবং সৌহৃদ্য লইয়া সেদিন তিনি পুত্রের বিরুদ্ধে ওকালতি করিতে গিয়াছিলেন কোনো অজ্ঞাত কারণে, সে ভাব তাহার পরিবর্তিত হইয়াছে নিশ্চয় বুঝিয়া বিজয়া উদ্বেগ অনুভব করিয়াছিল। মোটের ওপর সবটুকু জড়াইয়া একটা অতৃপ্তি অস্বস্তির মধ্যেই তাহার দিন কাটিতেছিল। এমন করিয়া আরো কয়েকদিন কাটিয়া গেল। আজ অপরাহ্ন বেলায় বিজয়া বাটির কাছাকাছি নদীর তীরে একটুখানি বেড়াইবার জন্য একাকী বাহির হইতেছিল। বৃদ্ধ নায়েব মশাই এক তারা খাতাপত্র বগলে লইয়া সম্মুখে আসিয়া দাঁড়াইল এবং ভক্তি ভরে নমস্কার করিয়া জিজ্ঞাসা করিল, মা কি কোথাও বার হচ্ছেন, কানাই সিং কই? বিজয়া হাসি মুখে বলিল, হেই কাছেই একটুখানি নদীর তীরে ঘুরে আসবো বলে যাচ্ছি, দারোয়ানের দরকার নেই। আমাকে কি আপনার কোনো আবশ্যক আছে? নায়েব কহিল, একটু ছিল মা, না হয় কালকেই হবে বলিয়া সে ফিরিবার উপক্রম করিতেই বিজয়া পুনরায় হাসিয়া জিজ্ঞাসা করিল, দরকার যদি এইটুকুই হয়তো আজই বলুন না, অত খাতাপত্র নিয়ে কোথায় চলেছেন? নায়েব সেইগুলো দেখাইয়া কহিল, আপনার কাছে এসেছি, গত বছরের হিসেবটা সারা হয়েছে, মিলিয়ে দেখে একটা দস্তখত করে দিতে হবে। যে তাছাড়া ছোটবাবু হুকুম দিয়েছেন হালসনের জমা খরচটাতেও রোজ তারিখে আপনার সই নেওয়া চাই। বিজয়া অতিমাত্রায় বিস্মিত হইয়া ফিরিয়া আসিয়া বাহিরের ঘরে বসিল। নায়েব সঙ্গে সঙ্গে আসিয়া টেবিলের ওপর সেগুলি রাখিয়া দিয়া একখানা খুলিবার উদ্যোগ করিতেই বিজয়া বাধা দিয়া প্রশ্ন করিল, এ হুকুম ছোটবাবু কবে দিলেন? আজই সকালে দিয়েছেন। আজ সকালে তিনি এসেছিলেন? তিনি তো রোজই আসেন, এখন কাছারি ঘরে আছেন? নায়েব খান্নাড়িয়া কহিল, আমাকে পাঠিয়ে দিয়ে তিনি এইমাত্র চলে গেলেন। সেদিনের হাঙ্গামা কোনো আমলারই অবিদিত ছিল না। নায়েব বিজয়ার প্রশ্নের ইঙ্গিত বুঝিয়া ধীরে ধীরে অনেক কথাই কহিল। বিলাস বিহারী প্রত্যহ ঠিক ১১টার সময় কাছারিতে উপস্থিত হন, কাহারও সহিত বিশেষ কোনো কথাবার্তা কহেন না, নিজের মনে কাজ করিয়া ৫টার সময় বাড়ি ফিরিয়া যান। দয়ালবাবুর বাটিতে অসুখ আরোগ্য না হওয়া পর্যন্ত তাহার আসিবার আবশ্যক নাই বলিয়া তাহাকে ছুটি দিয়াছেন, ইত্যাদি অনেক ব্যাপার মুনিবের গোচর করিল। বিজয়া লজ্জিত মুখে
নীরবে সমস্ত কাহিনী শুনিয়া বুঝিল, বিলাস এই নতুন নিয়ম নিদারুণ অভিমানবশেই প্রবর্তিত করিয়াছে। তথাপি এমন কথাও কহিল না যে এতদিন যাহা শৈলইয়া কাজ চলিতেছিল আজও চলিবে, তাহার নিজস্বই অনাবশ্যক। বরঞ্চ বলিল, এগুলো থাক, কাল সকালে একবার এসে আমার সই নিয়ে যাবেন বলিয়া নায়েবকে বিদায় দিয়া সেইখানেই স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বাহিরে দিনের আলো ক্রমশ নিবিয়া আসিল এবং প্রতিবেশীদের ঘরে ঘরে শাঁখের শব্দে সন্ধ্যার শান্ত আকাশ চঞ্চল হইয়া উঠিল। তথাপি তাহার উঠিবার লক্ষণ দেখা গেল না। আরও কতক্ষণ যে সে এমনি একভাবে বসিয়া কাটাই তো বলা যায় না, কিন্তু বেহারা আলো হাতে করিয়া ঘরে ঢুকিয়াই হঠাৎ অন্ধকারের মধ্যে কর্ত্রীকে একাকী দেখিয়া যেমন চমকাইয়া উঠিল, বিজয়া নিজেও তেমনি লজ্জা পাইয়া উঠিয়া দাঁড়াইল এবং বাহিরে আসিয়াই একেবারে স্তম্ভিত হইয়া গেল। যে জিনিসটি তাহার চোখে পড়িল তা তাহার সুদূর কল্পনারও অতীত। সে কি কোনো কারণে কোনো ছলেও আর এ বাড়িতে পা দিতে পারে? অথচ সেই প্রায়ন্ধকারেও স্পষ্ট দেখা গেল সেদিনের সেই সাহেবটি হ্যাট সমেত প্রায় 6.5 ফুট দীর্ঘ দেহ লইয়া গেটের মধ্যে প্রবেশ করিতেছে এবং সাধারণ বাঙালির অন্তত 2.5 গুণ লম্বা পা ফেলিয়া এই দিকেই আসিতেছে। আজ আর তাহার পুলিশ কর্মচারী বলিয়া ভুল হয় নাই, কিন্তু আনন্দের সেই অপরিমিত দীপ্ত রেখাটিকে তাহার আকাশ পাতাল জোড়া নিরাশা ও ভয়ের অন্ধকার চোখের পলকে গিলিয়া ফেলিল। গাছপালায় ঘেরা আঁকামাখা পথের মাঝে মাঝে তাহার দেহ অদৃশ্য হইতে লাগিল বটে, কিন্তু পথের কাঁকড়ে তাহার জুতোর শব্দ ক্রমেই সন্নিকটবর্তী হইতে লাগিল। বিজয়া মনে মনে বুঝিল তাহাকে অভ্যর্থনা করিয়া বসানো ভয়ানক অন্যায়, কিন্তু দ্বারের বাহির হইতে অবহেলায় বিদায় দেওয়াও যে অসাধ্য। এই অবস্থা সংকট হইতে পরিত্রাণের কোনো উপায় খুঁজিয়া না পাইয়া যে মুহূর্তে পথের বাঁকে কামিনী গাছের পাশে সেই দীর্ঘ রিজু দেহ তাহার সম্মুখে আসিয়া পড়িল, সেই মুহূর্তেই সে পিছন ফিরিয়া দ্রুত বেগে তাহার ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিল। বৃদ্ধ নায়েব কিছুই লক্ষ্য করেন নাই, নিজের মনেই চলিয়াছিল। অকস্মাৎ সাহেব দেখিয়া সে ত্রস্ত হইয়া উঠিল, কিন্তু সাহেবের প্রশ্নে চিনিতে পারিয়া হাস্যস্ত এবং নিরাপদ হইয়া জবাব দিল, হ্যাঁ উনি বাইরের ঘরেই আছেন বলিয়া চলিয়া গেল। প্রশ্ন এবং উত্তর দুই বিজয়ের কানে গেল। খানিক পরেই ঘরে ঢুকিয়া নরেন নমস্কার করিল, লাঠি ও টুপি টেবিলের ওপর রাখিয়া সহাস্যে কহিল, হেই যে আমার ওষুধে চমৎকার ফল হয়েছে দেখছি, বাহ। খানিক পূর্বেই বিজয়া মনে মনে ভাবিতেছিল আজ বুঝি সে চোখ তুলিয়া চাহিতেও পারিবে না, একটা কথার জবাব পর্যন্ত তাহার মুখে ফুটিবে না। কিন্তু আশ্চর্য এই যে এই লোকটির কণ্ঠস্বর শুনিবা মাত্র শুধু যে তাহার দ্বিধা সংকোচী ভোজবাজির মতো অন্তর্হিত হইয়া গেল তাই নয়, তাহার হৃদয়ের অন্ধকার অজ্ঞাত কোণে সুরমাথা পিনার তারের ওপর কে যেন না জানিয়া আঙুল বুলাইয়া দিল এবং এক মুহূর্তেই বিজয়া তাহার সমস্ত বিষাদ বিস্মৃত হইয়া বলিয়া উঠিল, কি করে জানলেন, আমাকে দেখে না কারোর কাছে শুনে? নরেন বলিল, শুনে কেন, আপনি কি দয়ালবাবুর কাছে শোনেননি যে আমার ওষুধ খেতে পর্যন্ত হয় না, শুধু প্রেসক্রিপশনটার ওপর একবার চোখ বুলিয়ে ছিঁড়ে ফেলে দিলেও অর্ধেক কাজ হয়ে যায় বলিয়া নিজের রসিকতায় প্রফুল্ল হইয়া অট্টহাস্যে ঘর কাঁপাইয়া তুলিল। বিজয়া বুঝিল সে দয়ালের কাছে সমস্ত শুনিয়াই তবে আজ ব্যঙ্গ করিতে আসিয়াছে, তাই এই অসংগত উচ্চ হাস্যে মনে মনে রাগ করিয়া ঠোকর দিয়া বলিল, ও তাই বুঝি বাকি অর্ধেকটা সারাবার জন্য দয়া করে আবার ওষুধ লিখে দিতে এসেছেন? খোঁচা খাইয়া নরেনের হাসি থামিল, কহিল, বাস্তবিক বলছি, এ এক আচ্ছা তামাশা। বিজয়া কহিল, তাই বুঝি এত খুশি হয়েছেন? নরেনের মুখ গম্ভীর হল, কহিল, খুশি হয়েছি একেবারেই না, অবশ্য এ কথা একেবারে অস্বীকার করিতে পারি না যে শুনেই প্রথমে একটু আমোদবোধ হয়েছিল, কিন্তু তারপরেই বাস্তবিক দুঃখিত হয়েছি। বিলাসবাবুর মেজাজটা তেমন ভালো নয় সত্যি, অকারণে খামোখা রেগে উঠে পরকে অপমান করে বসেন,
কিন্তু তাই বলে আপনিও যে অসহিষ্ণু হয়ে কতগুলো অপমানের কথা বলে ফেলবেন সেও তো ভালো নয়। ভেবে দেখুন দেখি কথাটা প্রকাশ পেলে ভবিষ্যতে কত বড় একটা লজ্জা এবং ক্ষোভের কারণ হবে। আমাকে বিশ্বাস করুন, বাস্তবে কি শুনে আমি অত্যন্ত দুঃখিত হয়েছি। আমার জন্য আপনাদের মধ্যে এরূপ একটা অপ্রীতিকর ঘটনা ঘটায়। এই লোকটির হৃদয়ের পবিত্রতায় বেজা মনে মনে মুগ্ধ হইয়া গেল। তথাপি পরিহাসের ভঙ্গিতে কহিল, কিন্তু ভাসিও যে চাপতে পারছেন না বলিয়া নিজেও হাসিয়া ফেলিল। নরেন জোর করিয়া এবার ভয়ানক গম্ভীর হইয়া কহিল, কেন আপনি বারবার তাই মনে করছেন? যথার্থই আমি অতিশয় ক্ষুণ্ণ হয়েছি, কিন্তু তখন আমি আপনার সম্বন্ধে কিছুই জানতাম না। একটুখানি চুপ করিয়া থাকিয়া পুনরায় কহিল, সেই দিনই নিজে তার বাবা সমস্ত কথা জানিয়ে বললেন ঈর্ষা। দয়ালবাবুও কাল তাই বললেন। শুনে যে আমি কি লজ্জা পেয়েছি আপনাকে বলতে পারি না, কিন্তু এত লোকের মধ্যে আমাকে ঈর্ষা করার মতো কি আছে আমার, আমি তো তাই ভেবে পাই না। আপনারা ব্রাহ্ম সমাজের, আবু সকলে সকলের সঙ্গেই কথা কন, আমার সঙ্গেও কয়েছেন, এতে এমনি কি দোষ দেখতে পেয়েছেন আমি তো আজও খুঁজে পাইনি। যাই হোক, আমাকে আপনারা মাফ করবেন। আর ওই বাংলায় কি বলে না, অভিনন্দন অভিনন্দন, আমিও আপনাকে তাই জানাতে যাচ্ছি, আপনারা সুখী হন। সে নিজের আচরণের উল্লেখ করিতে গিয়েও যে বিজয়ের সেদিনের আচরণ সম্বন্ধে লেশমাত্র ইঙ্গিত করে নাই বিজয় তাহা লক্ষ্য করিয়াছিল। কিন্তু তাহার শেষ কথাটায় বিজয়ের দুই চক্ষু অকস্মাৎ অশ্রুপ্লাবিত হইয়া গেল। সে খাড় ফিরাইয়া কোনোমতে চোখের জল সামলাইতে লাগিল। প্রত্যুত্তরের জন্য অপেক্ষা না করিয়াই নরেন জিজ্ঞাসা করিল, আচ্ছা সেদিন কালীপদকে দিয়ে হঠাৎ স্টেশনে মাইক্রোস্কোপটা পাঠিয়েছিলেন কেন বলুন তো? বেজায় রুদ্ধস্বর পরিষ্কার করিয়া লইয়া কহিল, আপনার জিনিস আপনি নিজেই তো ফিরে চেয়েছিলেন। নরেন বলিল, তা বটে, কিন্তু দামের কথাটা তো তাকে বলে পাঠাননি, তাহলে তো আমার। বিজয় কহিল, না জ্বরের মধ্যে আমার ভুল হয়েছিল, কিন্তু সেই ভুলের শাস্তিও তো আপনি কম দেননি। নরেন লজ্জিত হইয়া কহিল, কিন্তু কালীপদ যে বললে। বিজয় বাধা দিয়া বলিল, সে আমি শুনেছি, কিন্তু যাই কেন না সে বলুক, আপনাকে উপহার দেওয়ার মতো স্পর্ধা আমার থাকতে পারে এমন কথা কি করে আপনি বিশ্বাস করলেন? আর সত্যিই যদি তাই করে থাকি, নিজের হাতে কেন শাস্তি দিলেন না? কেন চাকরকে দিয়ে আমায় অপমান করালেন? আপনার আমি কি করেছিলাম? বলিতে বলিতেই তাহার কলা যেন ভাঙিয়া আসিল। নরেন লজ্জিত এবং অত্যন্ত আশ্চর্য হইয়া বিজয়ের মুখের পানে চাহিয়া দেখিল, সে ঘাড় ফিরাইয়া জানালার বাহিরে চাহিয়া আছে। মুখ তাহার চোখে পড়িল না, চোখে পড়িল শুধু তাহার কৃপার ওপর হীরার কণ্ঠীর একটুখানি দীপালোকে বিচিত্র রশ্মি প্রতিফলিত করিতেছে। উভয়ে কিছুক্ষণ মৌন থাকার পর নরেন ক্ষুণ্ণকণ্ঠে ধীরে ধীরে কহিল, কাজটা যে আমার ভালো হয়নি আমি তখনই টের পেয়েছিলাম, কিন্তু ট্রেন তখন ছেড়ে দিয়েছিল। কালীপদরার দোষ কি? তার উপর রাগ করা আমার কিছুতেই উচিত হয়নি। আবার একটুখানি চুপ করিয়া থাকিয়া বলিল, দেখুন ওই ঈর্ষা জিনিসটা যে কতটা মন্দ, এবার আমি ভালো করেই টের পেয়েছি। ও যে শুধু নিজের ঝোঁকেই বেড়ে চলে তাই নয়, সংক্রামক ব্যাধির মতো অপরকেও আক্রমণ করতে ছাড়ে না। এখন তো আমি বেশ জানি আমাকে ঈর্ষা করার মতো ভ্রম বিলাসবাবুর আর কিছুই হতে পারে না। তার বাবাও সেজন্য লজ্জা এবং দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু আপনি শুনে হয়তো আশ্চর্য হবেন, আমার নিজেরও তখন কম বড় ভুল হয়নি। বিজয়া মুখ ফিরাইয়া প্রশ্ন করিল, আপনার ভুল কি রকম? নরেন অত্যন্ত সহজ এবং স্বাভাবিকভাবেই উত্তর দিল, আমাকে নিরর্থক ওরকম অপমান করায় আপনি যে সত্যিই ক্লেশ বোধ করেছিলেন সে তো আপনার কথা শুনে সবাই বুঝতে পেরেছিল। তার উপর রাসবিহারীবাবু যখন নিয়ে গিয়ে তার ছেলের ওই ঈর্ষার কথাটা তুলে আমাকে দুঃখ করতে নিষেধ করলেন, তখন হঠাৎ দুঃখটা যেন আমার বেড়ে গেল। কেবলই মনে হতে লাগলো নিশ্চয় কিছু কারণ আছে, নইলে শুধু শুধু কেউ কাউকে হিংসে করে। আপনাকে আজ আমি যথার্থ বলছি, তারপরে আট দশ দিন বোধ করি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমি শুধু আপনাকে নিয়েই ভাবতাম, আর আপনার অসুখের সেই কথাগুলো মনে পড়ত। তাই তো বলছিলাম, এক ভয়ানক ছোঁয়াচে রোগ,
কাজকর্ম চুলোয় গেল, দিবারাত্রি আপনার কথাই শুধু মনের মধ্যে ঘুরে বেড়ায়। এর কি আবশ্যক ছিল বলুন তো? আর শুধু কি তাই, দু তিন দিন এই পথে অনর্থক হেঁটে গেছি শুধু আপনাকে দেখবার জন্য। দিন কতক সে এক আচ্ছা পাগলা ভূত আমার ঘাড়ে চেপেছিল বলিয়া সে হাসিতে লাগিল। বিজয় মুখ ফিরাইয়া চাহিল না, একটা কথার জবাবও দিল না, নীরবে উঠিয়া পাশের দরজা দিয়া বাটির ভিতরে চলিয়া গেল। আরেকজনের মুখের হাসি চোখের পলকে নিবিয়া গেল। যে পথে সে বাহির হইয়া গেল সেই অন্ধকারের মধ্যে নিনেমে সে চাহিয়া নরেন হতবুদ্ধি হইয়া শুধু ভাবিতে লাগিল, না জানি আবার কোন নতুন অপরাধের সে সৃষ্টি করিয়া বসিল। সুতরাং বেহারা আসিয়া যখন কহিল, আপনি যাবেন না, আপনার চা তৈরি হচ্ছে, তখন নরেন ব্যস্ত হইয়াই বলিয়া উঠিল, না না আমার চা দরকার নেই, কিন্তু মা আপনাকে বসতে বলে দিলেন বলিয়া বেহারা চলিয়া গেল। ইহাও নরেনকে বড় কম আশ্চর্য করিল না। প্রায় মিনিট পনেরো পরে চাকরের হাতে চা এবং নিজের হাতে জলখাবারের থালা লইয়া বিজয়া প্রবেশ করিল। সে যে সহস্র চেষ্টা করিয়াও তাহার মুখের ওপর হইতে রোদনের ছায়া মুছিয়া ফেলিতে পারে নাই, তাহা অস্পষ্ট দীপালোকে হয়তো আর কাহারোর কাছে ধরা পড়িত না, কিন্তু ডাক্তারের অভ্যস্ত চক্ষুকে সে ফাঁকি দিতে পারিল না। কিন্তু এবার আর সে সহসা কোনো মন্তব্য প্রকাশ করিয়া বসিল না। অল্প কিছুদিনের মধ্যে সে অনেক বিষয়েই সতর্ক হইতে শিখিয়াছিল। যেদিন প্রায় অপরিচিত হইয়াও অন্তরে সামান্য কৌতূহল ও ইচ্ছার চাঞ্চল্য দমন করিতে না পারিয়া হাত দিয়া বিজয়ের মুখ তুলিয়া ধরিয়াছিল, আজ আর তাহার সেই দিন ছিল না, তাই সে চুপ করিয়াই রহিল। চাকর টেবিলের উপর চা রাখিয়া দিয়া চলিয়া গেল। বিজয়া তাহারই পাশে খাবারের থালা রাখিয়া নিচের জায়গায় গিয়া বসিল। নরেন তৎক্ষণাৎ থালাটা কাছে টানিয়া লইয়া এমনভাবে আহারে মন দিল যেন সে এই জন্যই প্রতীক্ষা করিতেছিল। মিনিট পাঁচ ছয় নিঃশব্দে কাটিবার পর বিজয়াই প্রথম কথা বলিল। নীরবতার গোপন ভার আর সে সহিতে না পারিয়া হঠাৎ যেন জোর করিয়াই হাসিয়া বলিল, কই আপনার সেই পাগলা ভূতটার কথা তো শেষ করলেন না? নরেন বোধ করি অন্য কথা ভাবিতেছিল, তাই সে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কার কথা বলছেন? বিজয় বলিল, সেই যে পাগলা ভূতটা যে দিন কতক আপনার কাঁধে চেপেছিল সে নেমে গেছে তো? এবার নরেনও ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ হ্যাঁ গেছে। বিজয় কহিল, যাক তাহলে বেঁচে গেছেন বলুন, নইলে আরও কতদিন যে আপনাকে ঘোরদৌড় করিয়ে নিয়ে বেড়াতো কে জানে। নরেন চায়ের পেয়ালাটা মুখে তুলিয়া লইয়া শুধু বলিল, হ্যাঁ। বিজয় পুনরায় ভালো কিছু একটা বলিতে চাহিল বটে, কিন্তু হঠাৎ আর কথা খুঁজিয়া না পাইয়া কেবল আকণ্ঠ উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস চাপিয়া লইয়া চুপ করিয়া গেল। পরের ঘাড়ের ভূত ছাড়ার আনন্দের জেদ টানিয়া চলা কিছুতেই আর তার শক্তিতে কুলাইল না। আবার কিছুক্ষণ পর্যন্ত সমস্ত ঘরটা স্তব্ধ হইয়া রহিল। নরেন ধীরে সুস্থে চায়ের পাটিটা নিঃশেষ করিয়া টেবিলের ওপর রাখিয়া দিল, পকেট হইতে ঘড়ি বার করিয়া বলিল, আর দশ মিনিট সময় রয়েছে, আচ্ছা আমি আজ চললুম। বিজয় মৃদুস্বরে প্রশ্ন করিল, কলকাতায় ফিরে যাওয়ার এই বুঝি শেষ ট্রেন? নরেন উঠিয়া দাঁড়াইয়া টুবিটা মাথায় দিয়া বলিল, আরও একটা আছে বটে, কিন্তু সে ঘন্টা দেড়েক পরে, চলুম নমস্কার বলিয়া লাঠিটা তুলিয়া একটু দ্রুতপদেই ঘর হইতে বাহির হইয়া গেল। বিলাস যথাসময়ে কাছাড়িতে আসিয়া নিজের কাজ করিয়া বাড়ি চলিয়া যাইত। নিতান্ত প্রয়োজন হইলে কর্মচারী পাঠাইয়া বিজয়ের মত লইত, কিন্তু আপনি আসিত না। তাহাকে ডাকাইয়া না পাঠাইলে যে নিজে যাচিয়া আসিবে না ইহাও বিজয়া বুঝিয়াছিল। অথচ ইহার আচরণের মধ্যে অনুতাপ এবং আহত অভিমানের বেদনা ভিন্ন ক্রোধে জ্বালা প্রকাশ পাইত না বলিয়া বিজয়ের নিজেরও রাগ পড়িয়া গিয়াছিল। বরঞ্চ আপনার ব্যবহারের মধ্যেই কেমন যেন একটা নাটক অভিনয়ের আভাস অনুভব করিয়া তাহার মাঝে মাঝে ভারী লজ্জা করিত। তাই মনে হইত কত লোকেই না জানি এলইয়া হাসি তামাশা করিতেছে। তাছাড়া
যে লোক সকলের চক্ষেই এতদিন সর্বময় হইয়া বিরাজ করিতেছিল, বিশেষ করিয়া জমিদারির কাজে অকাজে সে যাহাদিগকে শাসন করিয়া শত্রু করিয়া তুলিয়াছিল, তাহাদের সকলের কাছে তাহাকে অকস্মাৎ এতখানি ছোট করিয়া দিয়া বিজয়া আপনার নিভৃত হৃদয়ে সত্যকার ব্যথা অনুভব করিতেছিল। পূর্বের অবস্থায় ফিরাইয়া না নিয়া শুধু এই ঘটনাকে কোনো মতে সে যদি সম্পূর্ণ না করিয়া দিতে পারিত, তাহা হইলে বাঁচিয়া যাইত। এমনি যখন তাহার মনের ভাব, সেই সময় হঠাৎ একদিন বিকালে কাছাড়ির বেহারা আসিয়া জানাইল বিলাসবাবু দেখা করতে চান। ব্যাপারটা একেবারে নতুন। বিজয়া চিঠি লিখিতেছিল, মুখ না তুলিয়াই কহিল, আসতে বল। তাহার মনের ভেতরটা অজ্ঞাত আশঙ্কায় দুলিতে লাগিল। কিন্তু বিলাস প্রবেশ করিতেই সে উঠিয়া দাঁড়াইয়া শান্তভাবে নমস্কার করিয়া কহিল, আসুন। বিলাস আসন গ্রহণ করিয়া বলিল, কাজের ভিড়ে আসতে পারিনে, তোমার শরীর ভালো তো? বিজয়া খান্নাড়িয়া বলিল, হ্যাঁ। সেই ওষুধটাই চলছে? বিজয়া ইহার উত্তর দিল না, আর বিলাসও প্রশ্নের পুনরুক্তি না করিয়া অন্য কথা কহিল। বলিল, কাল নববর্ষের নতুন দিন, আমার ইচ্ছে হয় সকলকে একত্র করে কাল সকালবেলা একটু ভগবানের নাম করা হয়। সে যে তাহার প্রশ্ন লইয়া পীড়াপিড়ি করিল না, কেবল ইহাতেই বিজয়ের মনের ওপর হইতে একটা ভার নামিয়া গেল। সে খুশি হইয়া বলিয়া উঠিল, এ তো খুব ভালো কথা। বিলাস বলিল, কিন্তু নানা কারণে মন্দিরে যাওয়া সুবিধে হলো না, যদি তোমার অমত না হয় তো আমি বলি এখানেই। বিজয়া তৎক্ষণাৎ সম্মত হইয়া সায় দিল, এমনকি উৎসাহিত হইয়া উঠিল, কহিল, তাহলে ঘরটাকে একটুখানি ফুল পাতা লতা দিয়ে সাজালে ভালো হয় না? আপনাদের বাড়িতে তো ফুলের অভাব নেই, যদি মালিকে হুকুম দিয়ে কাল ভোর থাকতেই, কি বলেন, হতে পারে নাকি? বিলাস বিশেষ কোনো প্রকার আনন্দের আড়ম্বর না দেখাইয়া সহজভাবেই বলিল, বেশ তাই হবে, আমি সমস্ত বন্দোবস্ত ঠিক করে দেব। বিজয়া ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, কাল তো বৎসরের প্রথম দিন, আচ্ছা আমি বলি কি, অমনি একটু খাওয়া দাওয়ার আয়োজন করলে কি? বিলাস এ প্রস্তাবও অনুমোদন করিল এবং উপাসনার পরে জলযোগের আয়োজন যাহাতে ভালো রকম হয় সে বিষয়েও নায়েবকে হুকুম দিয়া যাইবে জানাইল। আর দুই চারিটা সাধারণ কথাবার্তার পরে সে বিদায় গ্রহণ করিল। বহুদিন পরে বিজয়ের অন্তরের মধ্যে তৃপ্তি ও উল্লাসের দক্ষিণা বাতাস দিতে লাগিল। সেদিনকার সেই প্রকাশ্য সংঘর্ষের পর হইতে অব্যক্ত গ্লানির আকারে যে বস্তুটি তাহাকে অনুক্ষণ দুঃখ দিতেছিল, তাহার ভার যে কত ছিল, আজ নিষ্কৃতি পাইয়া সে যেমন অনুভব করিল, এমন বোধ করি আর কোনো দিন করে নাই। তাই আজ তাহার ব্যথার সহিত মনে হইতে লাগিল, এই কয়েকদিনের মধ্যেই বিলাস পূর্বেকার অপেক্ষা যেন অনেকটা রোগা হইয়া গিয়াছে। অপমান ও অনুশোচনার আঘাত ইহার প্রকৃতিকে যে পরিবর্তিত করিয়া দিয়াছে, তাহা চোখের ওপর সুস্পষ্ট দেখিতে পাইয়া অজ্ঞাতসারে বিজয়ের দীর্ঘশ্বাস পড়িল এবং বৃদ্ধ রাসবিহারীর সেদিনের কথাগুলো চুপ করিয়া বসিয়া মনে মনে আলোচনা করিতে লাগিল। বিলাস বিহারী তাহাকে যে অত্যন্ত ভালোবাসে, তাহা ভাষায় ইঙ্গিতে ভঙ্গিতে সর্বপ্রকারেই ব্যক্ত করা হইয়াছে। অথচ একটা দিনের জন্য সঙ্গপনে এই ভালোবাসার কথা বিজয়ের মনে স্থান পায় নাই, বরঞ্চ সন্ধ্যার ঘনীভূত অন্ধকারে একাকী ঘরের মধ্যে সঙ্গবিহীন প্রাণটা যখন ব্যাকুল হইয়া ওঠে, তখন কল্পনায় নিঃশব্দ পদসঞ্চারে ধীরে ধীরে যে আসিয়া তাহার পাশে বসে সে বিলাস নয়, আর একজন। অলস মধ্যাহ্নে বইয়ে যখন মন বসে না, সেলাইয়ের কাজ যখন অসহ্য মনে হয়, প্রকাণ্ড শূন্য বাড়িটা রবি করে খাঁখা করিতে থাকে, তখন সুদূর ভবিষ্যতে একদিন এই শূন্য গৃহই পূর্ণ করিয়া যে ঘর করার স্নিগ্ধ ছবিটি তাহার অন্তরে ধীরে ধীরে জাগিয়া উঠিতে থাকে, তাহার মধ্যে কোথাও বিলাসের জন্য এতটুকু স্থান থাকে না। অথচ যে লোকটি সমস্ত জায়গা জুড়িয়া বসে সংসার যাত্রার দুর্গম পথে সহায় বা সহযোগী হিসেবে, মূল্য তাহার বিলাসের অপেক্ষা অনেক কম, সে যেমন অপটু তেমনি নিরুপায়। বিপদের দিনে ইহার কাছে কোনো সাহায্যই মিলিবে না।
তবুও এই অকেজ মানুষটারই সমস্ত অকাজের বোঝা সে নিজে সারা জীবন মাথায় লইয়া চলিতেছে মনে করিতেও বিজয়ের সমস্ত দেহ মন অপরিমিত আনন্দবেগে থরথর করিয়া কাঁপিতে থাকে। বিলাস চলিয়া গেলে বিজয়ের এই মনোভাবের আজও যে কোনো ব্যতিক্রম ঘটিল তাহা নহে, কিন্তু আজ সে বিনা প্রার্থনায় বিলাসের দোষের পুনর্বিচারের ভার হাতে তুলিয়া লইল এবং ঘটনাচক্রে তাহার স্বভাবের যে পরিচয় প্রকাশ পাইয়াছে বাস্তবিক স্বভাব যে তাহার অতহীন নহে, কাহারও সহিত কোনো তর্ক না করিয়া সে আপনা আপনি তাহা মানিয়া লইল। এমনকি নিরতিশয় উদারতার সহিত ইহাও আজ সে আপনার কাছে গোপন করিল না যে বিলাসের মতো মানসিক অবস্থায় পড়িয়া জগতের অধিকাংশ লোকই হয়তো ভিন্ন রূপ আচরণ দেখাইতে পারিত না। সে যে ভালোবাসিয়াছে এবং ভালোবাসার অপরাধী তাকে লাঞ্ছিত এবং দণ্ডিত করিয়াছে ইহাই বারবার স্মরণ করিয়া আজ সে করুণা মিশ্রিত মমতার সহিত তাহাকে মার্জনা করিল। সকালে উঠিয়া শুনিল বিলাস বহু পূর্বে এই লোকজন লইয়া ঘর সাজানোর কাজে লাগিয়া গিয়াছে। তাড়াতাড়ি প্রস্তুত হইয়া নিচে নামিয়া আসিয়া লজ্জিতভাবে কহিল, আমাকে ডেকে পাঠাননি কেন? বিলাস স্নিগ্ধ স্বরে কহিল, দরকার কি? বিজয়া একটু হাসিয়া প্রসন্ন মুখে জবাব দিল, আমি বুঝি এতই অকর্মণ্য যে এদিকেও কিছু সাহায্য করতে পারিনি। আচ্ছা এখন বলুন আমি কি করব। অনেক দিনের পর বিলাস আজ হাসিল, কহিল, তুমি শুধু নজর রেখো আমাদের কাজে কোনো ভুল হচ্ছে কিনা। আচ্ছা বলিয়া বিজয়া হাসি মুখে একটা কোচের ওপর গিয়া বসিল। খানিক পরেই প্রশ্ন করিল, আর খাবার বন্দোবস্ত? বিলাস ফিরিয়া চাহিয়া বলিল, সমস্ত ঠিক হচ্ছে, কোনো চিন্তা নেই। আচ্ছা আমি তাহলে সেই দিকেই যাই। ভেস তো, বলিয়া বিলাস পুনরায় কাজে মন দিল। বেলা 8টার মধ্যেই সমস্ত আয়োজন সম্পূর্ণ হইয়া গেল। ইতিমধ্যে বিজয়া অনেকবার আনাগোনা করিয়া অনেক ছোটখাটো ব্যাপারে বিলাসের পরামর্শ লইয়া গিয়াছে, কোথাও বাধে নাই। না জানিয়া কখন যে সঞ্চিত বিরোধের গ্লানি উভয়ের কাটিয়া কথাবার্তার পথ এমন সহজ ও সুগম হইয়া গিয়াছিল দুজনের কেহই বোধ হয় খেয়াল করে নাই। বিজয়া হাসিয়া বলিল, আমাকে একেবারে অপদার্থ মনে করে বাদ দিলেন, কিন্তু আমিও আপনার একটা ভুল ধরেছি তা বলছি। বিলাস একটু আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, অপদার্থ একবারও মনে করিনি, কিন্তু ভুল কিরকম? বিজয়া বলিল, আমরা আছি তো মোটে 4-5 জন, কিন্তু খাবারের আয়োজন হয়ে পড়েছে প্রায় 20 জনের, তা জানেন? সে তো বটেই, বাবা তার কয়েকজন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করেছেন, তারা কজন কে কে আসবেন তা তো ঠিক জানি নে। বিজয়া ভয়ানক বিস্ময়াপন্ন হইয়া কহিল, কই সে তো আমাকে বলেননি? বিলাস নিজেও বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, এখান থেকে কাল আমি যাওয়ার পর বাবা তোমাকে চিঠি লিখে জানাননি? কই না তো, কিন্তু তিনি যে স্পষ্ট বললেন। বিলাস থমকিয়া গেল। বিজয়া প্রশ্ন করিল, কি বললেন? বিলাস ক্ষণকাল স্থির হইয়া থাকিয়া কহিল, হয়তো আমারই শোনবার ভুল হয়েছে, তিনি চিঠি লিখে জানাবেন বলে বোধ করি ভুলে গিয়েছেন। বিজয়া আর কোনো প্রশ্ন করিল না, কিন্তু তাহার মনের ভেতরে জ্যোৎস্নার প্রসন্নতা সহসা যেন মেঘে ঠাকিয়া গেল। আধ ঘন্টা পরে রাসবিহারী স্বয়ং আসিয়া উপস্থিত হইলেন এবং বেলা 9টার মধ্যেই তাহার নিমন্ত্রিত বন্ধুর দল একে একে দেখা দিতে লাগিলেন। ইহাদের সকলেই ব্রাহ্ম সমাজের নহেন, সম্ভবত তাহারা রাসবিহারীর স্বনির্বদ্ধ অনুরোধ এড়াইতে না পারিয়া আসিতে বাধ্য হইয়াছেন। রাসবিহারী সকলকেই পরম সমাদরে গ্রহণ করিলেন এবং বিজয়ের সহিত যাহাদের সাক্ষাৎ পরিচয় ছিল না তাহাদের পরিচিত করাইতে গিয়া অচির ভবিষ্যতে এই মেয়েটির সহিত নিজের ঘনিষ্ঠ সম্বন্ধের ইঙ্গিত করিতেও ত্রুটি করিলেন না। বিজয় অস্ফুট কণ্ঠে অভ্যর্থনা করিয়া তাহাদিগকে আসন গ্রহণ করিতে অনুরোধ করিল। এই সমস্ত প্রচলিত ভদ্রতা রক্ষার কার্যে সে যখন ব্যাপৃত, তখন অদূরে বাগানের সংকীর্ণ পথে দয়ালবাবু দেখা দিলেন, কিন্তু তিনি একা নহেন, একজন অপরিচিত তরুণী আজ তাহার সঙ্গে। মেয়েটি সুশ্রী, বয়স বোধ করি বিজয়ের অপেক্ষা একটু বেশি। কাছে আসিয়া দয়াল তাহাকে আপনার ভাগ্নি বলিয়া পরিচয় দিলেন।
নাম নলিনী, কলিকাতার কলেজে বিয়ে পড়ে। এখনও গরমের ছুটি শুরু হয় নাই বটে, কিন্তু মামির অসুখে সেবা করিবার জন্য কিছু পূর্বেই দিন দুই হইল মামার কাছে আসিয়াছে এবং স্থির হইয়াছে গ্রীষ্মের অবকাশটা এইখানেই কাটাইয়া যাইবে। নলিনীকে যে বিজয়া কলিকাতায় একেবারেই দেখে নাই তাহা নহে, কিন্তু আলাপ ছিল না। তথাপি এতগুলো পরিচিত ও অপরিচিত পুরুষের মধ্যে আজ সেই তাহার কাছে সকলের চেয়ে অন্তরঙ্গ বলিয়া মনে হইল। বিজয়া দুই হাত বাড়াইয়া তাহাকে গ্রহণ করিয়া ঘরের মধ্যে টানিয়া আনিল এবং পাশে বসাইয়া ভাব করিতে আরম্ভ করিয়া দিল। উপাসনা 9:30 সময় শুরু করিবার কথা, তখনও কিছু বিলম্ব ছিল বলিয়া সকলেই বাহিরের বারান্দায় দাঁড়িয়া আলাপ করিতেছিলেন। এমন সময়ে রাসবিহারীর উচ্চ কণ্ঠ ঘরের মধ্য হইতেও শোনা গেল। তিনি অত্যন্ত আদর করিয়া কাহাকে যেন বলিতেছিলেন, এসো বাবা এসো, তোমার কত কাজ, তুমি যে সময় করে আসতে পারবে আমি আশাই করিনি। এই সম্মানিত কাজের ব্যক্তিটি কে জানিবার জন্য বিজয়া মুখ তুলিতেই সম্মুখেই দেখিল নরেন। কিন্তু অসম্ভব বলিয়া হঠাৎ তাহার প্রত্যয় হইল না। নলিনীও একই সঙ্গে কৌতূহল বসে মুখ তুলিয়া কহিল, নরেন বাবু। রাসবিহারী তাহাকে আহ্বান করিয়াছেন এবং সে নিমন্ত্রণ রাখিতে এই বাটিতে প্রবেশ করিয়াছে। ঘটনাটা এমনই অচিন্তনীয় যে বিজয়ের সমস্ত চিন্তা শক্তি পর্যন্ত যেন বিপর্যস্ত হইয়া গেল, আর সে সেদিকে মুখ তুলিয়া চাহিতে পারিল না। কিন্তু বিলাসবিহারীর সবিনয় অভ্যর্থনা স্পষ্ট শুনিতে পাইল এবং পরক্ষণেই উভয়কে লইয়া রাসবিহারী ঘরের মধ্যস্থলে আসিয়া দাঁড়াইলেন। সঙ্গে সঙ্গে অনেকেই আসিলেন। তখন বৃদ্ধ শান্ত গম্ভীর স্বরে এই দুই যুবককে সম্বোধন করিয়া কহিতে লাগিলেন, তোমাদের বাপের সম্পর্কে তোমরা দুজনে যে ভাই হও, এই কথাটাই আজ তোমাদের আমি বিশেষ করে বলতে চাই বিলাস। বনমালী গেলেন, জগদীশও গেছেন, আমারও ডাক পড়েছে। ইহ জগতে আমাদের যে শুধু দেহ ব্যতীত আর কিছুই ভিন্ন ছিল না, এ কথা তোমরা আজকালকার ছেলেরা হয়তো বুঝবে না, বোঝা সম্ভব নয়, আমি বোঝাতে চাইও না। শুধু কেবল আজ নববৎসরের এই পূর্ণ দিনটিতে তোমাদের উভয়ের কাছে অনুরোধ করতে চাই যে তোমাদের গৃহ বিচ্ছেদের কালি দিয়ে এই বৃদ্ধের বাকি দিন কটা আর অন্ধকার করে তুলো না। তাহার শেষ কথাটা কাঁপিয়া উঠিয়া ঠিক যেন কান্নায় রুদ্ধ হইয়া গেল। নরেন আর সহিতে পারিল না, সে অগ্রসর হইয়া গিয়া বিলাসের একটা হাত নিজের ডান হাতের মধ্যে টানিয়া লইয়া আবেগের সহিত কহিল, বিলাসবাবু আমার অপরাধ আপনি মাপ করুন, আমি ক্ষমা চাইছি। প্রত্যুত্তরে বিলাস হাত ছাড়িয়া দিয়া নরেনকে সবলে আলিঙ্গন করিয়া বলিয়া উঠিল, অপরাধ আমি করেছি নরেন, আমাকেই তুমি ক্ষমা করো। বৃদ্ধ রাসবিহারী মুদিত নেত্রে কম্পিত মৃদু কণ্ঠে বলিয়া উঠিলেন, হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, এই দয়া এই করুণার জন্য তোমার শ্রীপাদপদ্মে আমার কোটি কোটি নমস্কার। এই বলিয়া তিনি দুই হাত জোর করিয়া কপালে স্পর্শ করিলেন এবং চাদরের কোণে চক্ষু মার্জনা করিয়া কহিলেন, আজিকার শুভ মুহূর্ত তোমাদের উভয়ের জীবনে অক্ষয় হোক, আপনারাও সকলে আশীর্বাদ করুন। এই বলিয়া তিনি বিস্ময়বিহ্বল অভ্যাগত ভদ্রলোকদিগের মুখের প্রতি দৃষ্টিপাত করিলেন। দয়াল ভিন্ন ওকে হই কিছু জানিতেন না, সুতরাং এই মর্মস্পর্শী করুণ অনুষ্ঠানের যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করিতে না পারিয়া ইহাদের বাস্তবে কি বিস্ময়ের পরিসীমা ছিল না। রাসবিহারী চোখের পলকে তাহা অনুভব করিয়া তাহাদের প্রতি চাহিয়া স্নিগ্ধভাবে একটু হাস্য করিয়া বলিলেন, মেয়েরা যে বলে শাঁখের করাত আসতে কাটে যেতেও কাটে, আমারও হয়েছিল তাই, আমার এও ছেলে ও ছেলে বলিয়া নরেন বিলাসকে চোখের ইঙ্গিতে দেখাইয়া কহিলেন, আমার ডান হাতেও যেমন ব্যথা বাম হাতেও তেমনি, কিন্তু আপনাদের কৃপায় আজ আমার বড় শুভ দিন, বড় আনন্দের দিন, আমি কি আর বলবো বলুন। ভিতরের ব্যাপারটা তলাইয়া না বুঝিলেও প্রত্যুত্তরে সকলেই হর্ষসূচক এক প্রকার অস্ফুট ধ্বনি করিলেন। রাসবিহারী খাটটা একটুখানি মাত্র হেলাইয়া উত্তরীয় প্রান্তে পুনরায় চক্ষু মার্জনা করিয়া
নিকটবর্তী আসনে গিয়া নিঃশব্দে উপবেশন করিলেন। সেই স্নিগ্ধ গম্ভীর মুখের প্রতি চাহিয়া উপস্থিত কাহারও অনুমান করিতে অবশিষ্ট রহিল না যে হৃদয় তাহার অনির্বচনীয় ভাবরাশিতে এমনি পরিপূর্ণ হইয়া গেছে যে বাক্যের আর তিলার্ধ স্থান নাই। দয়াল তাহার পাকা দাড়িতে হাত বুলাইতে বুলাইতে উঠিয়া দাঁড়াইলেন এবং ভগবত উপাসনার প্রারম্ভে ভূমিকাচ্ছলে বলিলেন, যেখানে বিরুদ্ধ হৃদয় সম্মিলিত হয় তথায় ভগবানের আসন পাতা হয়। সুতরাং আজ এখানে পরম পিতার আবির্ভাব সম্বন্ধে দ্বিধা করিবার কিচ্ছু নাই। অতঃপর তিনি নূতন বৎসরের প্রথম দিনটিতে প্রায় 15 মিনিট ধরিয়া একটি সুন্দর উপাসনা করিলেন। তাহার নিজের মধ্যে অকপট বিস্ময় ও আন্তরিক ভক্তি ছিল বলিয়া যাহা কিছু কহিলেন সমস্তই সত্য এবং মধুর হইয়া সকলের হৃদয়ে বাজিল। সকলের চক্ষুপল্লবেই একটা সচলতার আভাস দেখা দিল। শুধু রাসবিহারীর নিমিলিত চোখ বাহিয়া দরদর করিয়া অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল। সেই সইয়া গেলেও তিনি একইভাবে বসিয়া রহিলেন। তিনি অচেতন কিংবা সচেতন বহুক্ষণ পর্যন্ত ইহাই বুঝিতে পারা গেল না। আর একজন যার মনের কথা টের পাওয়া গেল না সে বিজয়া। সারাক্ষণ সে আনত নেত্রে পাষাণ মূর্তির মতো স্থির হইয়া বসিয়া রহিল। তারপরে যখন মুখ তুলিল তখন মুখখানা পাথরের মতোই অস্বাভাবিক রূপে সাদা দেখাইল। দয়ালের ভক্তিগতগত ধ্বনির প্রতিধ্বনি তখন অনেকেরই হৃদয়ের মধ্যে ঝঙ্কৃত হইতেছিল। এমনি সময় রাসবিহারী চক্ষু মেলিলেন এবং উঠিয়া দাঁড়াইয়া প্রায় কাঁদো কাঁদো স্বরে কহিলেন, আমার সে সাধনার বল নাই, কিন্তু দয়ালের মহাবাক্য যে কত বড় সত্য আজ তাহা উপলব্ধি করিয়াছি। সম্মিলিত হৃদয়ের সন্ধিস্থলে যে সেই একমাত্র অদ্বিতীয় নিরাকার পরম ব্রহ্মের আবির্ভাব হয় আজ তাহা অন্তরের মধ্যে প্রত্যক্ষ দেখিয়া আমার জীবন চিরদিনের জন্য ধন্য হইয়া গেল। এই বলিয়া তিনি অগ্রসর হইয়া গিয়া দয়ালকে বক্ষে চাপিয়া ধরিয়া কম্পিত কণ্ঠে কহিলেন, দয়াল ভাই, এ শুধু তোমারই পুণ্যে, তোমারই আশীর্বাদে। দয়ালের চোখ ছলছল করিয়া আসিল, কিন্তু সে কোনো কথা না বলিতে পারিয়া নীরবে দাঁড়াইয়া রহিল। পাশের ঘরে এই জলযোগের প্রচুর আয়োজন হইয়াছিল। এখন বিলাস সেই ইঙ্গিত করিতেই রাসবিহারী তাকে বাধা দিয়া অভ্যাগতগণকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আপনাদের কাছে আজ আরেকটি বিষয়ে আশীর্বাদ ভিক্ষা করি। বনমালী বেঁচে থাকলে আজ তার কন্যার বিবাহের কথা তিনিই আপনাদিগকে জানাতেন, আমাকে বলতে হতো না। কিন্তু এখন সেভার আমার উপরই পড়েছে, এখন আমি বর কন্যার পিতা। আমি এই মাসেরই শেষ সপ্তাহে পূর্ণিমা তিথিতে বিবাহের দিন স্থির করেছি। আপনারা সর্বান্তকরণে আশীর্বাদ করুন যে শুভ কর্ম নির্বিঘ্নে সম্পন্ন হয়। এই বলিয়া তিনি একজোড়া মোটা সোনার বালা পকেট হইতে বাহির করিয়া দয়ালের হাতে দিলেন। দয়াল সেই দুটি লইয়া বিজয়ের কাছে অগ্রসর হইয়া গিয়া হাত বাড়াইয়া বলিলেন, শুভকর্মের সূচনায় কায় মনোবাক্যে তোমার কল্যাণ কামনা করি মা, হাত দুটো একবার দেখি। কিন্তু সেই আনত মুখে মূর্তির মতো আসিনা রমণীর নিকট হইতে লেশমাত্র সাড়া আসিল না। দয়াল পুনরায় তাহার প্রার্থনা নিবেদন করিলেন, তথাপি সে তেমনি স্থির হইয়া বসিয়া রহিল। নলিনী পাশেই ছিল, সে মামার অবস্থা সংকট অনুভব করিয়া হাসিয়া বিজয়ের হাত দুটি তুলিয়া ধরিল এবং দয়াল না জানিয়া একজোড়া অত্যাচারের হাত করি আশীর্বাদে সুবর্ণ বলয় কেনে সেই মূর্ছিত প্রায় নিরুপায় নারীর আসক্ত অবস দুটি হাতে একে একে পড়াইয়া দিলেন। কেহই কিছু জানিল না, বরঞ্চ ইহাকে মধুর লজ্জা কল্পনা করিয়া স্বাভাবিক এবং সঙ্গত ভাবিয়া তাহারা উৎফুল্ল হইয়া উঠিলেন এবং নিমেষে শুভকামনার কলগুঞ্জনে সমস্ত ঘরটা মুখরিত হইয়া উঠিল। খাওয়া দাওয়ার ব্যাপার সমাধা হইয়া গেলে বেলা হইতেছিল বলিয়া সকলেই একে একে বিদায় গ্রহণ করিতে লাগিলেন। এই সময়টা কি করিয়াছে বিজয় আত্মসম্বরণ করিয়া অতিথিদের সম্ভ্রম এবং মর্যাদা রক্ষা করিল তাহা অন্তর্যামী ভিন্ন। আর যে লোকটির অগোচর রহিল না সে রাসবিহারী, কিন্তু তিনি আভাস মাত্র দিলেন না।
জলযোগ সম্পন্ন করিয়া একটি লবঙ্গ মুখে দিয়া হাসি মুখে কহিলেন, মা আজ আমি চললুম, বড় মানুষ, রোদ উঠলে আর হাঁটতে পারব না বলিয়া আরেক প্রস্থ আশীর্বাদ করিয়া ছাতাটি মাথায় দিয়া ধীরে ধীরে বাহির হইয়া পড়িলেন। সবাই চলিয়া গিয়াছে, শুধু বিজয়া এবং নলিনী তখনও বাহিরের বারান্দায় একধারে দাঁড়াইয়া কথাবার্তা কহিতেছিল। বিজয়া কহিল, আপনার সঙ্গে আলাপ হয়ে কত যে সুখী হলাম তা বলতে পারিনি। এখানে এসে পর্যন্ত আমি একেবারে একলা হয়ে গেছি, এমন কেউ নেই যে দুটো কথা বলি। আপনার যখন ইচ্ছে হবে, যখন সময় পাবেন আসবেন। নলিনী খুশি হইয়া সম্মত হইল। তখন বিজয়া কহিল, আমি নিজেও হয়তো ওবেলায় আপনার মামিমাকে দেখতে যাব। কিন্তু তখনই রৌদ্রের দিকে চাহিয়া একটু ব্যস্ত হইয়াই বলিয়া উঠিল, দয়ালবাবু নিশ্চয় কাছারিতে ঢুকেছেন, ডেকে পাঠাই বলিয়া বেহারার সন্ধানে পা পাড়াইবার উদ্যোগ করিতেই নলিনী বাধা দিয়া বলিল, তিনি তো এখন বাড়ি যাবেন না, একেবারে সন্ধেবেলায় ফিরবেন। বিজয়া লজ্জিত হইয়া বলিল, এ কথা আমাকে আগে বলেননি কেন? আমি দারোয়ানকে ডেকে দিচ্ছি, সে আপনার। নলিনী কহিল, না না, দারোয়ানের দরকার নেই, আমি নরেনবাবুর জন্য অপেক্ষা করছি, তিনি তার মামার সঙ্গে একবার দেখা করতে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। বিজয়া অতিশয় আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, আপনার সঙ্গে তার পরিচয় ছিল নাকি? কই, আমি তো জানতাম না কিছু। নলিনী কহিল, পরিচয় কিছুই ছিল না, শুধু পরশুদিন মামা চিঠি পেয়ে স্টেশনে এসে দেখি তিনি দাঁড়িয়ে আছেন, তার সঙ্গেই এখানে এসেছি। বিজয়া বলিল, ও তাই বুঝি। নলিনী কহিল, হ্যাঁ, কিন্তু কি চমৎকার লোক দেখেছেন, দুদিনেই যেন কত দিনের আত্মীয় হয়ে দাঁড়িয়েছেন। এবেলায় আমাদের ওখানেই উনি স্নানাহার করে বিকেলবেলায় কলকাতা যাবেন স্থির হয়েছে, আমার মামিমা তো ওকে একেবারে ছেলের মতো ভালোবাসেন। বিজয়া ঘাড়নাড়িয়া শুধু কহিল, হ্যাঁ চমৎকার লোক। নলিনী কহিতে লাগিল, ওর সঙ্গে কারোর যে কখনো মনোমালিন্য ঘটতে পারে এ আমি চোখে না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারতুম না। আমি বড় খুশি হয়েছি যে আজ বিলাসবাবুর সঙ্গে তার মিল হয়ে গেল, কিন্তু কি চমৎকার লোক ওর বাবা। আমার মনে হয় আমাদের সমাজের সকলেরই ওর মতো হওয়ার চেষ্টা করা উচিত। রাসবিহারীবাবুর আদর্শ যেদিন ব্রাহ্ম সমাজের ঘরে ঘরে প্রতিষ্ঠিত হবে সেই দিনই বুঝবো আমাদের ব্রহ্মধর্ম সফল হল, কি বলেন, ঠিক নয়? অদূরে দেখা গেল নরেন টুপিটি হাতে লইয়া দ্রুতবেগে এই দিকেই আসিতেছে। বিজয়া নলিনীর প্রশ্নের উত্তরটা এড়াইয়া গিয়া শুধু সেই দিকে তাহার দৃষ্টি আকর্ষণ করিয়া কহিল, ওই যে উনি আসছেন। নরেন কাছে আসিয়া বিজয়াকে লক্ষ্য করিয়া বলিল, হেই যে, এরই মধ্যে দুজনে দিব্যি ভাব হয়ে গেছে। বাস্তবিক আজ বছরের প্রথম দিনটায় আমার ভারী সুপ্রভাত, সকালটা চমৎকার কাটল, আশা হচ্ছে এবছরটা হয়তো ভালোই কাটবে। কিন্তু আপনাকে অমন শুকনো দেখাচ্ছে কেন বলুন তো? বিজয়া উত্তক্ত স্বরে কহিল, একদিনের মধ্যে ও প্রশ্ন কতবার করবার দরকার বলুন তো। নরেন হাসিয়া বলিল, আরও একবার জিজ্ঞেস করেছি না, তা হলোই বা। আচ্ছা, খপ করে আপনি ওরকম রেগে যান কেন বলুন তো, এটা তো আপনার ভারী দোষ বলিয়া হাসিতে লাগিল। বিজয়া নিজেও কোনো মতে হাসি চাপিয়া ছদ্ম গাম্ভীর্যের সহিত জবাব দিল, ও বিষয়ে সবাইকে আপনার মতো নির্দোষ হতে পারে, তবুও দেখুন কালীপদর মতো এমনও সব নিন্দুক আছে যারা আপনার মতো সাধুকেও বদরাগী বলে অপবাদ দেয়। কালীপদর নামে নরেন উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল, হাসি থামিলে কহিল, আপনি ভয়ানক অভিমানী, কিছুতেই কারো দোষ মার্জনা করতে পারেন না। আর এমন সবের সব কারা শুনি, কালীপদ আর আপনি নিজে, এই তো। বিজয়া খান্নাড়িয়া বলিল, আর স্টেশনে যারা দেখেছে তারাও। নরেন কহিল, আর? বিজয়া কহিল, আর যারা শুনেছে তারাও। নরেন কহিল, তাহলে আমার সম্বন্ধে রাজ্যশুদ্ধ লোকেরই এই মত, বলুন। বিজয়া পূর্বের গাম্ভীর্য বজায় রাখিয়াই জবাব দিল, হ্যাঁ, আমাদের সকলের মতই এক। নরেন কহিল, তাহলে ধন্যবাদ, এইবার আপনার নিজের সম্বন্ধে সকলের মত কি সেইতে বলুন বলিয়া হাসিতে লাগিল। তাহার ইঙ্গিতে বিজয়ের মুখ পলকের জন্য রাঙা হইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই হাসিয়া কহিল, নিজের সুখ্যাতি নিজে করতে নেই, পাপ হয়, সেটা বরঞ্চ আপনি বলুন, কিন্তু এখন নয়, নাওয়া খাওয়ার পরে বলিয়া একটু থামিয়া কহিল,
কিন্তু অনেক বেলা হয়ে গেছে, এ কাজটা এখানেই সেরে নিলে ভালো হতো না বলিয়া সে নলিনীর মুখের প্রতি চাহিল। নলিনী কহিল, কিন্তু মামিমা যে অপেক্ষা করে থাকবেন। বিজয়া কহিল, আমি এক্ষুনি লোক পাঠিয়ে খবর দিচ্ছি। নলিনী কুণ্ঠিত হইয়া উঠিল, কহিল, আমাকে যেতেই হবে, মামিমা রোগা মানুষ, বাড়িতে সমস্ত দুপুরবেলাটা কেউ কাছে না থাকলে চলবে না। কথাটা সত্য, তাই সে আর জিদ করিতে পারিল না। কিন্তু তাহার মুখের প্রতি চাহিয়া কি ভাবিয়া নলিনী তৎক্ষণাৎ কহিয়া উঠিল, নরেনবাবু আপনি না হয় এখানেই স্নানাহার করুন, আমি গিয়ে মামিমাকে জানাব, শুধু যাওয়ার সময় একবার তাকে দেখা দিয়ে যাবেন। আরে আমাকে কি এরকম অকৃতজ্ঞ নরাধম পেয়েছেন যে এই রোদের মধ্যে আপনাকে একলা ছেড়ে দেব? বলিয়া নরেন সহাস্যে বিজয়ের মুখের পানে চোখ তুলিয়া কহিল, আপনার কাছে একদিন তো ভালো রকম খাওয়া পাওনা আছেই, সেদিন না হয় সকাল সকাল এসে এই খাওয়াটারও সত্য তোলার চেষ্টা করব। আচ্ছা নমস্কার। নলিনীকে কহিল, আর দেরি নয় চলুন, বলিয়া হাতের টুপিটা মাথায় তুলিয়া দিল। নলিনী নামিয়া কাছে আসিল, কিন্তু আরেকজন যে কাঠের মতো দাঁড়াইয়া রহিল, তাহার দুই চক্ষে যে সান্দেওয়া ছুরির আলো ছলছিতে লাগিল, তাহা দুজনের কেহই খেয়াল করিল না। করিলে বোধ করি নরেন দুই এক পা অগ্রসর হইয়াই সহসা ফিরিয়া দাঁড়াইয়া হাসিয়া বলিতে সাহস করিত না যে, আচ্ছা একটা কাজ করলে হয় না, যে জিনিসটা শুরু থেকেই এত দুঃখের মূল, যার জন্য আমার দেশময় অখ্যাতি, আমাকেই কেন সেটা আজকের আনন্দের দিনে বকশিস করে দিন না, সেই 200 টাকাটা কাল পরশু যেদিন হয় পাঠিয়ে দেব। বলিয়া আরও একবার হাসিবার চেষ্টা করিল বটে, কিন্তু উৎসাহের অভাবে সুবিধা হইল না, বরঞ্চ উপক্ষ হইতে প্রত্যুত্তরে একেবারে অপ্রত্যাশিতভাবে কড়া জবাব আসিল। বিজয়া কহিল, দাম দিয়ে দেওয়াকে আমি উপহার দেওয়া বলি নে, বিক্রি করা বলি। ওরকম উপহার দিয়ে আপনি আত্মপ্রসাদ লাভ করতে পারেন, কিন্তু আমাদের শিক্ষা আর একরকম হয়েছিল, তাই আজ আনন্দের দিনে সেটা আমি বেচতে ইচ্ছে করি নে। এই আঘাতের কঠোরতায় নরেন স্তম্ভিত হইয়া গেল। এমনি তো সে বিজয়ের মেজাজের প্রায় কোনো কুলকিনারা পায় না, তাহাতে আজ তাহার বুকের মধ্যে তুষের আগুন জ্বলিতেছিল। তাহার দাহ যখন নগস্বাত অকারণে বাহির হইয়া পড়িল, তখন নরেন তাহাকে চিনিতে পারিল না। সে ক্ষণকাল তাহার কঠিন মুখের পানে নিঃশব্দে চাহিয়া থাকিয়া অত্যন্ত ব্যথার সহিত বলিল, আমার একান্ত দিন অবস্থা আমি ভুলেও যাইনি, গোপন করবারও চেষ্টা করিনি যে আমাকে মনে করিয়ে দিচ্ছেন। নলিনীকে দেখাইয়া কহিল, আমি একেও আমার সমস্ত ইতিহাস বলেছি, বাবা অনেক দুঃখ কষ্টে মারা গেছেন, তার মৃত্যুর পর বাড়িঘর যা কিছু এখানে ছিল সর্বস্বই দেনাদায় বিক্রি হয়ে গেছে, কিছুই কারোর কাছে লুকোইনি, উপহার দিয়েছি এ কথাও আমি কাউকে বলিনি। আচ্ছা বলুন তো, এসব আপনাকে জানাইনি? নলিনী সলজ্জে সাইদিয়া কহিল, হ্যাঁ। বিজয়ের মুখ বেদনায় লজ্জায় ক্ষোভে বিবর্ণ হইয়া উঠিল, সে শুধু বেহবল আচ্ছন্নের মতো একদৃষ্টে উভয়ের দিকে নীরবে চাহিয়া রহিল। তাহার সেই অপরিসীম বেদনাকে বিমথিত করিয়া নরেন ম্লান মুখে পুনশ্চ কহিল, আমার কথায় আপনি প্রায়ই অত্যন্ত উত্তক্ত হয়ে ওঠেন, হয়তো ভাবেন নিজের অবস্থাকে ডিঙিয়ে আমি নিজেকে আপনাদের সমান এবং সমকক্ষ বলে প্রচার করতে চাই। হতেও পারে সব কথায় আপনার ওজন ঠিক রাখতে পারিনি, কিন্তু সে আমার অন্যমনস্ক স্বভাবের দোষ। কিন্তু যাক, অসম্ভ্রম যদি কিছু করে থাকি আমাকে মাপ করবেন, বলিয়া মুখ ফিরাইয়া চলিতে আরম্ভ করিয়া দিল। সমস্ত পত্রার মধ্যে দুজনের শুধু এই কথাটা হইল। নলিনী জিজ্ঞাসা করিল, কি উপহার দেবেন বলছিলেন? নরেন ক্লান্ত কণ্ঠে কহিল, আর একদিন একথা আপনাকে বলবো, কিন্তু আজ নয়। সেই বাঁশের পুলটার কাছে আসিয়া নরেন সহসা দাঁড়াইয়া পড়িয়া কহিল, আজ আমাকে মাপ করতে হবে, আমি ফিরে চলল। কিন্তু নলিনীকে বিস্ময়ে অভিভূতপ্রায় দেখিয়া পুনরায় বলিল, এইভাবে হঠাৎ ফিরে যাওয়ায় আমার অন্যায় যে কী পর্যন্ত হচ্ছে সে আমি জানি, কিন্তু তবুও আমাকে ক্ষমা করতে হবে, আজ আমি কোনো মতেই যেতে পারবো না, আপনার মামিমাকে বলবেন আমি আর একদিন এসে। তাহার সংকল্পের এই অকস্মাত পরিবর্তনে নলিনী যত আশ্চর্য হইয়াছিল, এখন তাহার কণ্ঠস্বর ও মুখের দিকে দৃষ্টিপাত করিয়া ঢের বেশি আশ্চর্য হইল। বোধহয় এই জন্যই সে এ বিষয়ে আর অধিক অনুরোধ না করিয়া
তাহাকে শুধু কহিল, আপনার চেয়ে খাওয়া হলো না, কিন্তু আবার কবে আসবেন? আমি পরশু আসার চেষ্টা করব বলিয়া নরেন যে পথে আসিয়াছিল সেই পথে দ্রুত পদে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে প্রস্থান করিল। মাঠ পার হইতে আর যখন দেরি নাই, এমন সময় দেখিল যে একটা ছেলে হাত উঁচু করিয়া তাহারই দিকে প্রাণপণে ছুটিয়া আসিতেছে। সে যে তাহার জন্য ছুটিতেছে এবং হাত তুলিয়া তাহাকেই থামিতে ইঙ্গিত করিতেছে অনুমান করিয়া নরেন থমকিয়া দাঁড়াইল। খানিক পরেই পরে শাসিয়া উপস্থিত হইল এবং হাঁপাইতে হাঁপাইতে বলিল, মাঠান ডেকে পাঠালেন তোমাকে, চলো। আমাকে? হ্যাঁ চলো। নরেন নিশ্চল হইয়া কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া সন্দিগ্ধ কণ্ঠে কহিল, তুই বুঝতে পারিস নি রে, আমাকে নয়। পরেশ প্রবল বেগে ঘান্নারিয়া বলিল, হ্যাঁ তোমাকেই, তোমার মাথায় যে সাহেবের টুপি রয়েছে, চলো। নরেন আবার কিছুক্ষণ মৌন থাকিয়া প্রশ্ন করিল, তোর মাঠান কি বলে দিলে তোকে? পরেশ কহিল, মাঠান সেই চিলের ছাদ থেকে দৌড়ে নেমে এসে বললে, পরেশ ছুটে যা, এই সোজা গিয়ে বাবুকে ধরে আন, মাথায় সাহেবের টুপি, যা ছুটে যা, তোকে খুব ভালো একটা লাটাই কিনে দেব। এতক্ষণে ইহার ব্যগ্রতার হেতু বুঝা গেল। সে লাটাইটার লোভে এই রৌদ্রের মধ্যে ইঞ্জিনের বেগে ছুটিয়া আসিয়াছে, সুতরাং কোনো মতেই ছাড়িয়া যাইবে না। তাহার একবার মনে হল ছেলেটিকে নিজেই একটা লাটাইয়ের দাম দিয়া এখান হইতে বিদায় করে, কিন্তু আজই এমন করিয়া ডাকিয়া পাঠাইবার কি কারণ, সে কৌতূহলও কিছুতেই নিবারণ করিতে পারিল না। কিন্তু যাওয়া উচিত কিনা স্থির করিতে তাহার আরও কিছুক্ষণ লাগিল এবং শেষ পর্যন্ত স্থিরও কিছুই হইল না। তবুও অনিশ্চিত পথ তাহার ওইদিকেই ধীরে ধীরে চলিতে লাগিল। সমস্ত রাস্তাটা সে ডাকিবার কারণটাই মনে মনে হাতড়াইয়া মরিতে লাগিল, কিন্তু ডাকাটাই যে সবচেয়ে বড় কারণ সেটা আর তাহার চোখে পড়িল না। বাহিরের ঘরে পা দিতেই বিজয়া সম্মুখে দাঁড়াইল, দুটি আত্র উৎসুক চক্ষু তাহার মুখের ওপর পাতিয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল, না খেয়ে এতবেলায় চলে যাচ্ছেন যে বড়, আমি মিছিমিছি রাগ করি, আমি না হয় ভয়ানক মন্দ লোক, আর নিজে? নরেন গভীর বিস্ময় ভরে বলিল, এর মানে কে বলেছে আপনি মন্দ লোক, কে বলেছে আপনাকে ওসব কথা? বিজয়ের ঠোঁট কাঁপিতে লাগিল, কহিল, আপনি বলেছেন, কেন নলিনীর সামনে আমাকে অমন করে অপমান করলেন, আমাকেই অপমান করলেন, আবার আমাকেই শাস্তি দিয়ে না খেয়ে চলে যাচ্ছেন, কি করেছি আপনার আমি? বলিতে বলিতেই তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া আসিল। বোধ করি তাহাই সামলাইবার জন্য সে তৎক্ষণাৎ ওদিকে জানালায় গিয়া বাহিরের দিকে চাহিয়া পিছন ফিরিয়া দাঁড়াইল। নরেন হতবুদ্ধির মতো বাকশূন্য হইয়া চাহিয়া রহিল, এ অভিযোগের কোথায় কি যে জবাব আছে তাহাও যেমন খুঁজিয়া পাইল না, ইহার কারণই বা কি তাহাও তেমন ভাবিয়া পাইল না। স্নানের জল প্রভৃতি দেওয়া হইয়াছে বেহারা জানাইয়া গেলে বিজয়া ফিরিয়া আসিয়া শান্তভাবে কহিল, আর দেরি করবেন না, যান। স্নান সারিয়া নরেন আহারে বসিল। বিজয়া একখানা পাখা হাতে করিয়া তাহার অদূরে আসিয়া যখন উপবেশন করিল, তখন অত্যন্ত সঙ্গপনে তাহার সর্বাঙ্গ আলোড়িত করিয়া যেন লজ্জার ঝড় বাহিয়া গেল। বাতাস করিতে উদ্যত দেখিয়া নরেন সংকুচিত হইয়া কহিল, আমাকে হাওয়া করবার দরকার নেই, আপনি পাখাটা রেখে দিন। বিজয়া মৃদু হাসিয়া কহিল, আপনার দরকার না থাকলেও আমার তো দরকার থাকতে পারে, বাবা বলতেন মেয়ে মানুষকে শুধু হাতে কখনো বসতে নেই। নরেন জিজ্ঞাসা করিল, আপনার খাওয়াও তো হয়নি? বিজয়া কহিল, না, পুরুষ মানুষের খাওয়া না হলে আমাদের খেতেও নেই। নরেন খুশি হইয়া বলিল, আচ্ছা, ব্রাহ্ম হলেও তো আপনাদের আচার ব্যবহার আমাদেরই মতো। বিজয়া একথা বলিল না যে অনেক ব্রাহ্মবাড়িতেই তাহা নয়, বরঞ্চ ঠিক উল্টা, শুধু তাহার পিতাই কেবল এই সকল হিন্দু আচার নিজের বাড়িতে বজায় রাখিয়া গিয়াছিলেন। এতে আশ্চর্য হওয়ার তো কিছু নেই, আমরা বিলেত থেকেও আসিনি, আর কাবুল থেকেও আমাদের আচার ব্যবহার আমদানি করে আনতে হয়নি, এরকম না হলেই বরঞ্চ আশ্চর্য হওয়ার কথা।
চাকর দ্বারের কাছে আসিয়া কহিল, মা, সরকার মশাই হিসেবের খাতা নিয়ে নিচে দাঁড়িয়ে আছেন, এখন কি যেতে বলে দেব? বিজয়া খান্নাড়িয়া বলিল, হ্যাঁ, আজ আর আমার দেখা করবার সময় হবে না, তাকে কাল আসতে বলে দাও। ভৃত্য চলিয়া গেলে নরেন বিজয়ার প্রতি চোখ তুলিয়া কহিল, হে, এইটাই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় জানেন। কোনটি? চাকরদের মুখের এই ডাকটি বলিয়া হাসিয়া কহিল, আপনি ব্রাহ্ম মহিলাও বটে, আলোকপ্রাপ্তাও বটে, এবং বিশেষ করে বড় মানুষও বটে। এমনি আলোক পাওয়া অনেক বাড়িতেই আজকাল আমাকে চিকিৎসা করতে যেতে হয়, তাদের চাকর বাকরেরা মেয়েদের বলে মেম সাহেব। সত্যিকারের মেম সাহেবরা এদের যে চোখে দেখে তা জানেন বলেই বোধ করি, মাইনে করা চাকরদের দিয়ে মেম সাহেব বলিয়ে নিয়ে আত্মমর্যাদা বজায় রাখেন বলিয়া প্রকাণ্ড একটা পরিহাসের মতো হা হা করে অট্টহাস্যে বাড়িটা পরিপূর্ণ করিয়া দিল। বিজয়া নিজেও হাসিয়া ফেলিল। নরেনের হাসি থামিলে সে পুনরায় কহিল, বাড়ির দাসী চাকরের মুখের মাতৃ সম্বোধনের চেয়ে মেম সাহেব ডাকটা যেন বেশি ইজ্জতে। প্রথম দিনে তো আমি বুঝতেই পারিনি বেয়ারাটা আবার মেম সাহেব বলে কাকে। চাকরটা কি বললো জানেন? বলে, আমি অনেক সাহেব বাড়িতে চাকরি করেছি, সত্যিকারের মেম সাহেব কি তা খুব জানি, কিন্তু কি করব ডাক্তারবাবু, নতুন হিন্দুস্তানি দারোয়ানটা মেম সাহেবকে মাইজি বলে ফেলেছিল বলে মেম সাহেব তার এক টাকা জরিমানা করে দিলেন, চাকরিটা যে বজায় রইল এই তার ভাগ কি, এমনি রাগ। আচ্ছা, আপনি বোধহয় এরকম অনেক দেখেছেন তাই না? বিজয়া হাসিয়া ঘাড় নাড়িল। নরেন কহিল, আমাকে একদিন এইটা দেখতে হবে যে এইসব মেম সাহেবের ছেলেমেয়েরা মাকে মা বলে নাকি মেম সাহেব বলে ডাকে, বলিয়া নিজের রসিকতার আনন্দে আরও একবার ঘর ফাটাইয়া তুলিবার আয়োজন করিল। বিজয়া হাসি মুখে কহিল, খেদে নিয়ে সমস্ত দিন ধরে পরচর্চা করে আমোদ করবেন, আমার আপত্তি নেই, কিন্তু আমাকে কি আজ আর খেতে দেবেন না? নরেন লজ্জিতভাবে তাড়াতাড়ি দু চার গ্রাস গিলিয়া লইয়াই সব ভুলিয়া গেল, কহিল, আমিও তো চার পাঁচ বছর বিলেতে ছিল, কিন্তু এই দিশি সাহেবরা। বিজয়া তর্জনী তুলিয়া কৃত্রিম শাসন করবার ভঙ্গিতে কহিল, আবার পরের নিন্দে। আচ্ছা আচ্ছা, আর নয় বলিয়া সে পুনরায় আহারে মন দিয়াই কহিল, কিন্তু আর যে খেতে পাচ্ছি নে। বিজয়া ব্যস্ত হইয়া কহিল, বাহ, কিছুই তো খাননি। না, এখনই উঠতে পাবেন না। আচ্ছা, না হয় পরে নিন্দে করতে করতেই অন্য মনস্ক হয়ে খান, আমি কিছু বলবো না। নরেন হাসিতে গিয়া অকস্মাৎ অত্যন্ত গম্ভীর হইয়া উঠিল, কহিল, আপনি এতেই বলছেন খাওয়া হলো না, কিন্তু আমার কলকাতায় রোজকার খাওয়া যদি দেখেন তো অবাক হয়ে যাবেন, দেখছেন না এই কমাসের মধ্যেই কিরকম রোগা হয়ে গেছি, আমার বাসার বামুন ব্যাটা হয়েছে যেমন বাজি তেমনি বদমাইশ জুটেছে চাকরটা, সাত সকালে নেঁধে রেখে কোথায় যায় তার ঠিকানা নেই, আমার কোনোদিন ফিরতে হয় দুটো, কোনোদিন বা চারটে বেজে যায়, সেই ঠান্ডা কড়কড়ে ভাত, দুধ কোনদিন বা বেড়ালে খেয়ে যায়, কোনদিন বা জানলা দিয়ে কাক ঢুকে সমস্ত ছড়াছড়ি করে রাখে, সে দেখলেই ঘৃণা হয়, অর্ধেক দিন তো একেবারেই খাওয়া হয় না। রাগে বিজয়ের মুখ আরক্ত হইয়া উঠিল, কহিল, এমন সব চাকর বাকরদের দূর করে দিতে পারেন না? নিজের বাসায় এত টাকা মাইনে পেয়েও যদি এত কষ্ট, তবে চাকরি করাই বা কেন? নরেন কহিল, এক হিসেবে আপনার কথাটা সত্যি, একদিন বাক্স থেকে কে 200 টাকা চুরি করে নিলে, একদিন নিজেই কোথায় 100 টাকার দুখানা নোট হারিয়ে ফেলল, অন্যমনস্ক লোকের তো পদে পদেই বিপদ কি না? একটুখানি থামিয়া কহিল, তবে নাকি দুঃখ কষ্ট আমার অনেকদিনই সয়ে গেছে, তাই তেমন গায়ে লাগে না, শুধু অত্যন্ত খিদের ওপর খাওয়ার কষ্টটা এক একদিন যেন অসহ্য বোধ হয়। বিজয়া মুখ নিচু করিয়া চুপ করিয়া রহিল। নরেন কহিতে লাগিল, বাস্তবিক জানেন তো, চাকরি আমার ভালোও লাগে না, পারিও না, অভাব আমার খুবই সামান্য, আপনার মতো কোনো বড় লোক দুবেলা চারটি খেতে দিত আর নিজের কাজ নিয়ে থাকতে পারতুম, তাহলে আর আমি কিছুই চাইতুম না, কিন্তু সেরকম বড় লোক কি আর আছে বলুন, বলিয়া সে আর এক দফা উচ্চ হাসির ঢেউ তুলিয়া দিল। বিজয়া পূর্বের মতোই নত মুখে নীরবে বসিয়া রহিল। নরেন কহিল, কিন্তু আপনার বাবা বেঁচে থাকলে হয়তো এই সময় আমার অনেক উপকার হতে পারত, তিনি নিশ্চয়ই আমাকে এই উঞ্চ বৃত্তি থেকে রেহাই দিতেন। বিজয়া উৎসুক দৃষ্টিতে চাহিয়া জিজ্ঞাসা করিল, কি করে জানলেন? তাকে তো আপনি চিনতেন না। নরেন কহিল, না, আমি তাকে কখনো দেখিনি, তিনিও বোধহয় কখনো দেখেননি, কিন্তু তবুও তিনি আমাকে খুবই ভালোবাসতেন,
কে আমাকে টাকা দিয়ে বিলেতে পাঠিয়েছিল জানেন? তিনি। আচ্ছা, আমাদের ঋণের সম্বন্ধে আপনাকে কি তিনি কখনোই কিছু বলে যাননি? বিজয়া কহিল, বলাই তো সম্ভব, কিন্তু আপনি ঠিক কি ইঙ্গিত করছেন তা না বুঝলে তো জবাব দিতে পারি না। নরেন ক্ষণকাল মনে মনে কি চিন্তা করিয়া কহিল, থাকে, এখন এই আলোচনা একেবারেই নিষ্প্রয়োজনীয়। বিজয়া ব্যগ্র হইয়া কহিল, না না বলুন, আমি শুনতে চাই। নরেন আবার একটু ভাবিয়া বলিল, যা চুকে বুকে শেষ হয়ে গেছে তা শুনে আর কি হবে বলুন তো। বিজয়া জিদ করিয়া কহিল, না না তা হবে না, আমি শুনতে চাই, আপনি বলুন। তাহার আগ্রহাতিশয্য দেখিয়া নরেন হাসিল, কহিল, বলা শুধুই যে নিরর্থক তাই নয়, বলতে আমার নিজেরও লজ্জা হচ্ছে। হয়তো আপনার মনে হবে আমি কৌশলে আপনার সেন্টিমেন্টে ঘা দিয়ে। বিজয়া অধীর হইয়া কথার মাঝখানেই বলিল, আমি আর খোশামত করতে পারিনি, আপনার দুটি পায়ে পড়ি, বলুন। আচ্ছা, খাওয়া দাওয়ার পরে? না না এক্ষুনি। আচ্ছা বলছি বলছি, কিন্তু একটা কথা পূর্বে জিজ্ঞেস করি, আমাদের বাড়িটার বিষয়ে কোনো কথা কি তিনি কখনো আপনাকে বলেননি? বিজয়া অধিকতর অসহিষ্ণু হইয়া উঠিল, কিন্তু কোনো উত্তর দিল না। নরেন মুচকিয়া হাসিয়া কহিল, আচ্ছা আচ্ছা রাগ করতে হবে না, আমি বলছি, যখন বিলেতে যাই তখনই বাবার কাছে শুনেছিলাম আপনার বাবাই আমাকে পাঠাচ্ছেন। আজ তিন দিন হলো দয়ালবাবু আমাকে একতারা চিঠি দেন, ওই যে ঘরটায় ভাঙাচোরা কতগুলো আসবাব পড়ে আছে তারই একটা ভাঙা দেরাজের মধ্যে চিঠিগুলো ছিল, বাবার জিনিস বলে দয়ালবাবু সেগুলো আমার হাতেই দেন। পড়ে দেখলুম খান দুই চিঠি আপনার বাবার লেখা, আপনি শুনেছেন বোধহয় শেষ বয়সে বাবা দেনার জ্বালায় জুয়া খেলতে শুরু করেন, বোধ করি সেই ইঙ্গিতই একটি চিঠির গোড়ায় ছিল। তারপরে নিচের দিকে এক জায়গায় তিনি উপদেশের ছলে সান্ত্বনা দিয়ে বাবাকে লিখেছেন, বাড়িটার জন্য ভাবনা নেই, নরেন তো আমারও ছেলে, বাড়িটা তাকেই যৌতুক দিলাম। বিজয়া মুখ তুলিয়া কহিল, তারপরে? নরেন কহিল, তারপরে সব অন্যান্য কথা, তবে এই পত্র বহুদিন পূর্বের লেখা, খুব সম্ভব তাঁর এ অভিপ্রায় পরে বদলে গিয়েছিল বলেই কোনো কথা আপনাকে বলে যাওয়া আবশ্যক মনে করেননি। পিতার শেষ ইচ্ছাগুলো বিজয়ের অক্ষরে অক্ষরে মনে পড়িয়া দীর্ঘশ্বাস পড়িল, কয়েক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, তাহলে বাড়িটা দাবি করবেন বলুন, বলিয়া হাসিল। নরেন নিজেও হাসিল, প্রস্তাবটা চমৎকার পরিহাস কল্পনা করিয়া কহিল, দাবি নিশ্চয় করব, এবং আপনাকেই সাক্ষী মানব, কিন্তু আশা করি সত্য কথাই বলবেন। বিজয়া খান্নারিয়া কহিল, নিশ্চয়ই, কিন্তু সাক্ষী মানবেন কেন? নরেন কহিল, ওমা নইলে প্রমাণ হবে কি? সে বাড়িটা যে সত্যিই আমার সে কথা তো আদালতে প্রতিষ্ঠিত করা চাই। বিজয়া গম্ভীর হইয়া কহিল, অন্য আদালতের দরকার নেই, বাবার আদেশই আমার আদালত, ও বাড়ি আমি আপনাকেই ফিরিয়ে দেব। তাহার মুখের চেহারা এবং কণ্ঠস্বর ঠিক রহস্যের মতো শোনাইল না বটে, কিন্তু সে ছাড়া যে আর কি হইতে পারে তাহাও মনে ঠাঁই দেওয়া যায় না। বিশেষত বিজয়ার পরিহাসের ভঙ্গি এত নিগূঢ় যে শুধু মুখ দেখিয়া জোর করিয়া কিছু বলা অত্যন্ত কঠিন। তাই নরেন নিজেও ছত্রগাম্ভীর্যের সহিত বলিল, তাহলে তা চিঠিটা না দেখেই বোধ করি বাড়িটা দিয়ে দেবেন। বিজয়া কহিল, না চিঠি আমি দেখতে চাই, কিন্তু এই কথাই যদি তাতে থাকে তার হুকুম আমি কোনো মতেই অমান্য করব না। নরেন কহিল, তার অভিপ্রায় যে শেষ পর্যন্ত এটাই ছিল তারই বা প্রমাণ কোথায়? বিজয় উত্তর দিল, ছিল না তারও তো প্রমাণ নেই। নরেন কহিল, কিন্তু আমি যদি না নিই, দাবি না করি? বিজয় কহিল, কিন্তু সেক্ষেত্রে আপনার পিসির ছেলেরা আছেন, আমার বিশ্বাস অনুরোধ করলে তারা দাবি করতে অসম্মত হবেন না। নরেন হাসিয়া কহিল, হে বিশ্বাস আমারও আছে, এমনকি হলপ করে বলতেও রাজি আছি। বিজয়া এ হাসিতে চোক দিল না, চুপ করিয়া রহিল। নরেন পুনরায় কহিল, অর্থাৎ আমি নিই না নিই আপনি দেবেন? বিজয়া কহিল, অর্থাৎ বাবার তান করা জিনিস আমি আত্মসাৎ করব না, এই আমার প্রতিজ্ঞা। তাহার সংকল্পে দৃঢ়তা দেখিয়া নরেন মনে মনে বিস্মিত হইল এবং মুগ্ধ হইল। নিঃশব্দে কিছুক্ষণ থাকিয়া স্নিগ্ধ কণ্ঠে বলিল, ও বাড়ি যখন সৎকর্মে দান করেছেন তখন আমি না নিলেও আপনার আত্মসাৎ করার পাপ হবে না।
তাছাড়া ফিরিয়ে নিয়ে কি করব বলুন তো, আপনার কেউ নেই যে তারা বাস করবে। আমাকে বাইরে কোথাও না কোথাও কাজ করতেই হবে, তার চেয়ে যে ব্যবস্থা হয়েছে সেই তো সবচেয়ে ভালো হয়েছে। আরও এক কথা এই যে বিলাসবাবুকে কোনো মতেই রাজি করাতে পারবেন না। এই শেষ কথাটায় বিজয়া মনে মনে জ্বলিয়া উঠিয়া কহিল, নিজের জিনিসে অপরকে রাজি করাবার চেষ্টা করার মতো অপর্যাপ্ত সময় আমার নেই, কিন্তু আপনি তো আরেক কাজ করতে পারেন। বাড়ি যখন আপনার দরকার নেই তখন তার উচিত মূল্য আমার কাছে নিন, তাহলে চাকরিও করতে হবে না অথচ নিজের কাজ স্বচ্ছন্দে করতে পারবেন। আপনি সম্মত হন নরেনবাবু? এই একান্ত মিনতিপূর্ণ অনুনয়ের স্বর অকস্মাৎ স্বরের মতো গিয়া নরেনের হৃদয়ে বিঁধিয়া তাহাকে চঞ্চল করিয়া তুলিল, এবং যদিচ বিজয়ের অবনত মুখে এই মিনতির প্রচ্ছন্ন ইঙ্গিত পড়িয়া লইবার সুযোগ মিলিল না, তথাপি ইহা যে পরিহাস নয় সত্য ইহাও বুঝিতে বিলম্ব ঘটিল না। পিতৃঋণের দায়ে তাহাকে গৃহহীন করিয়া এই মেয়েটি যে সুখী নয়, বরঞ্চ হৃদয়ে ব্যথাই অনুভব করিয়াছে, এবং কোনো এক উপলক্ষ সৃষ্টি করিয়া তাহার দুঃখের ভার লাঘব করিয়া দিতে চায়, ইহা নিশ্চয় বুঝিয়া তাহার বুক ভরিয়া উঠিল। কিন্তু তাই বলিয়া এরূপ প্রস্তাব তো স্বীকার করা চলে না, যাহা প্রাপ্য নয় তাহাই বা কি রূপে ভিক্ষা লইবে। আরও একটা বড় কথা আছে, যে সকল সাংসারিক ব্যাপার পূর্বে একেবারেই সমস্যা ছিল তাহার অনেকগুলি এখন এই লোকটির কাছে সহজ হইয়া গিয়াছে। সে স্পষ্ট দেখিতে পাইল বিলাস সম্বন্ধে বিজয়া আবেগের ওপর যাহাই বলুক না কেন তাহার মাথা ঠেলিয়া শেষ পর্যন্ত হে সংকল্প কিছুতেই কার্যে পরিণত করিতে পারিবে না। ইহাতে শুধু কেবল তাহার লজ্জা এবং বেদনাই পারিবে, আর কিছুই হইবে না। কিছুক্ষণ তাহার অবনত মুখের প্রতি সস্নেহ দৃষ্টিতে চাহিয়া থাকিয়া পরিহাস তরল কণ্ঠে বলিল, আপনার মনের কথা আমি বুঝেছি, গরিবকে কোনো একটা ছলে দান করতে চান, এই তো? ঠিক এই কথাটাই আজই একবার হইয়া গিয়াছে। তাহার পুনরাবৃত্তিতে বিজয় বেদনায় ম্লান হইয়া চোখ তুলিয়া কহিল, এ কথায় আমি কতটা কষ্ট পাই আপনি জানেন? নরেন মনে মনে হাসিয়া প্রশ্ন করিল, তবে আসল কথাটা কি শুনি? বিজয় কহিল, সত্যি কথাই আমি বারবার বলছি, আপনার পাপ মন বলেই শুধু বিশ্বাস করতে পারেননি। আপনি গরিব হন বড়লোক হন তাতে আমার কি, আমি কেবল বাবার আদেশ পালন করার জন্যই আপনাকে ফিরিয়ে দিতে চাচ্ছি। নরেন সহসা ভয়ানক গম্ভীর হইয়া বলিল, ওর মধ্যেও একটু মিথ্যে রয়ে গেল, তা থাক, কিন্তু খুব বড় প্রতিজ্ঞা তো করছেন, কিন্তু বাবার হুকুম মতো ফিরিয়ে দিতে হলে আরও কত জিনিস দিতে হয় জানেন, শুধু ওই বাড়িটিই নয়। কিন্তু বিজয়া কহিল, বেশ নিন আপনার সমস্ত সম্পত্তি ফিরিয়ে নিন। এইবার নরেন হাসিয়া ঘাড় নাড়িল, কহিল, খুব যে বড় গলায় চিৎকার করে আমাকে দাবি করতে বলছেন, আমি না করলে আমার পিসিমার ছেলেদের দাবি করতে বলবেন ভয় দেখাচ্ছেন, কিন্তু তাঁরই আদেশ মতো দাবি আমার কোথা পর্যন্ত পৌঁছতে পারে জানেন কি? শুধু কেবল এই বাড়িটা আর কয়েক বিঘা জমি নয়, তার থেকে ঢের ঢের বেশি। বিজয়া উৎসুক হইয়া কহিল, বাবা আর কি আপনাকে দিয়েছেন? নরেন বলিল, তা সে চিঠিও আমার কাছে আছে, তাতে যৌতুক শুধু তিনি ওইটুকু দিয়েই আমাকে বিদায় করেননি, যেখানে যা কিছু দেখছেন সমস্তই তার মধ্যে। আমি দাবি শুধু ওই বাড়িটাই করতে পারি এমনটা নয়, এ বাড়ি, এই ঘর, ওই সমস্ত টেবিল, চেয়ার, আয়না, দেয়াল ঘড়ি, খাট, পালঙ্ক, বাড়ির সমস্ত দাস দাসী, আমলা, কর্মচারী, মায়ে তাদের মনিপটিকে পর্যন্ত দাবি করতে পারি, তা জানেন কি? বাবার হুকুম, দেবেন তো এইসব? বিজয়ের পদনখ হইতে চুল পর্যন্ত শিহরিয়া উঠিল, কিন্তু সে কোনো উত্তর না দিয়া অধমুখে কাঠের মূর্তির মতোই বসিয়া রহিল। নরেন সগর্বে ভাতের গ্রাস মুখে তুলিয়া খোঁচা দিয়া বলিল, কেমন, দিতে পারবেন বলে মনে হচ্ছে? বরঞ্চ একবার না হয় বিলাসবাবুর সঙ্গে নিরিবিলি পরামর্শ করবেন, বলিয়া হাহা করিয়া হাসিয়া উঠিল। কিন্তু এইবার বিজয়া মুখ তুলিতেই তাহার প্রবল হাস্য সহসা যেন মার খাইয়া রুদ্ধ হইল। বিজয়ের মুখে যেন রক্তের আভাস মাত্র নেই, এমনি একটি শুষ্ক পাণ্ডুর মুখের প্রতি দৃষ্টিপাত করিয়া নরেন উদ্বিগ্ন শশব ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, আরে আপনি কি পাগল হলেন নাকি? আমি কি সত্যি সত্যি এসব দাবি করতে যাচ্ছি, না করলেই পাবো?
বরঞ্চ আমাকেই তো তাহলে ধরে নিয়ে গিয়ে পাগলা গারদে পুড়ে দেবে। বিজয়া এ সকল কথা যেন শুনিতেই পাইল না, কহিল, কই দেখি বাবার চিঠি। নরেন আশ্চর্য হইয়া বলিল, বেশ, আমি কি পকেটে করে নিয়ে বেড়াচ্ছি নাকি? আর সে দেখেই বা লাভ কি আপনার? তা হোক, দারোয়ানের হাতে চিঠি দুটো আজই দেবেন, সে আপনার সঙ্গে কলকাতায় যাবে। এত তাড়া? হ্যাঁ। বড় ভয়ঙ্কর একটা জায়গায় আজকের পর্ব শেষ করতে হল। এই কেমন কথা বলে দিল নরেন? বিজয় কি সত্যিই নরেনের বাগদত্তা তার অজান্তেই? সেদিন জ্বরের ঘোরে বিজয়া যাকে থেকে যেতে বলেছিল, তার বাবাও কি চেয়েছিলেন আজীবন সে তার হয়েই থাক? সব শুনব আমরা, তবে পরের পর্ব অবধি অপেক্ষা করতে হবে। দেখা যাক চিঠি নিয়ে নরেন আসে কিনা। আপাতত শুভরাত্রি, খুব ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন আর ভালোবাসবেন।